তোমাকে এই অফিসে এনেছি বলে ভেবো না যে তোমার দায়িত্ব শেষ। তোমাকে আরো দায়িত্ব পালন করতে হবে। কি করতে হবে আমাকে? ওর হাবভাব আমি একদম বুঝতে পারছি না নন্দিনী। হাবভাব? কিসের হাবভাব? ও তো পড়াশোনায় এখন পর্যন্ত শেষ হয়নি, এর মধ্যে আবার জবে জয়েন করেছে। নিশ্চয়ই এর পিছনে কোনো মতলব আছে। কি আশ্চর্য! মতলব মানে কি? কিসের মতলব? কোনো মতলবই নেই। চাকরিতে ঢুকে ছেড়ে তো ভালো করেছে, চাকরির পাশাপাশি পড়াশোনা করবে। তুমি ওকে চেনো না নন্দিনী, ও আমার বোন, কিন্তু আমার নিজেরই ওকে বিশ্বাস করতে কষ্ট হয়। আর অফিসে একের পর এক ঝামেলা সৃষ্টি হচ্ছে, এরপরে ও আবার কি করে বসে না বসে। ও যেখানেই যায় সমস্যাগুলো নিয়ে যায়। তানি, তুমি কিন্তু শুধু শুধুই এত দুশ্চিন্তা করছো। এত দুশ্চিন্তা করো না, আমার তো এটা ভাবতেই ভালো লাগছে যে তোমরা দুই বোন একসঙ্গে একই অফিসে চাকরি করবে। বরং বোনের চাকরির জন্য ট্রিট কবে দেবে সেটা ঠিক করো। আচ্ছা আচ্ছা, তোমাকে ট্রিট দিতে হবে না, আমি নিজেই ট্রিট দেবো, ঠিক আছে? চলো। প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাববে না, ওরাও বুদ্ধিমান। ওরাও নিশ্চয়ই আমাদের আড়ালে আড়ালে অন্য কোনো বুদ্ধি আছে বা করছে কোনো ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। তাছাড়া মাহিন নন্দিনী আমাকে তো এত সহজে মেনে নেবার পাত্র না। হ্যাঁ, ওরা অপূর্বর মতো বোকাও না, ওরা কিছু একটা করছে চুপি চুপি। হ্যাঁ, উপরে উপরে দেখাচ্ছে যে ওরা আমাকে মেনে নিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে ওরা নিশ্চয়ই কোনো একটা বুদ্ধি আছে। আচ্ছা ম্যাম, টাকা চুরির ঘটনাটা কি? এত জোরে কথা বলো কেন? এটা তোমার বাসা? এটা অফিস জয়া? দেয়ালেরও কান আছে। ওরা যে কতটা আজ করতে পেরেছে এটা জানতে হলে তো ওদের সাথে মিশতে হবে, আর সেই কাজটা করবে তুমি। আমি? তুমি, তুমি নন্দিনী আর মাহিনীর সাথে এমন ভাবে মিশবে, ওরা কি বিষয় নিয়ে আলোচনা করছে, কি নিয়ে পরিকল্পনা করছে সবকিছু তুমি জানবে। এত সাবধানে কাজটা করতে হবে যেন ওরা ঘুণাক্ষরেও টের না পায় তোমার উদ্দেশ্য। ওকে ম্যাম, যাও, ডেস্কে যাও।